পরবর্তী প্রশ্ন হচ্ছে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম সম্মানিত আল্লাহ ফিরিশা ও জিনকে নির্দেশ দিয়েছেন আদমকে সেজদা দিতে কেউ বলেন সেজা দিতে বলেছিলেন আবার কেউ সালাম দিতে বলেছিলেন এটার সত্যতা কী দেখুন অবশ্যই সেজদা দিতে বলেছেন সালাম দিতে বলেননি আদম আলাই সাল্লা সেজদা দিতে ফেরিস্তা ও জিনদেরকে আল্লাহ তালা সালামের নির্দেশনা দিয়েছেন সেইদা দিতে নির্দেশনা দিয়েছেন সালাম নয় সালাম নয় সেই দিয়ে তিনি সেইজ দেটা এখন কি এটা হলো মূলত কোরআন করিমে স্পষ্টভাবে উসজুদুল আয়দা আসছে কিন্তু সেইজ দেটা ধরনটা বলা হয়নি আমাদের আমাদের যে ভাষা বা আরবি ভাষাতে সেজদা বলে ওয়াদুল জভা চাল অর্থ জমিনের উপরে মাথা রাখাকে বোঝানো হয় জমিনের উপরে মাথা রাখাকে বোঝানো হয় কোনো কোনো মুফাসির বলেছেন যে এখানে জমিনের উপর মাথা রাখা নয় সেজ অর্থ এন হ্যাঁ না বা মাথা নিচু করা বোঝানো হয়েছে কিন্তু আপনি জানেন যে মাথা নিচু একমাত্র আল্লাহর জন্যই করতে হবে যেটা লেন ওই কেসারান যেটা যেটা লেন বা যেটাকে বলা হয় যে নিজেকে বিনম্র হয়ে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে শোভে দিয়ে যে নিজে নিজে ভালোবেসে এবং বিনয়ের সহকারে যেটা করতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ পাবে না তো বিনয় মাথা ঝুঁকানো হোক একটু ঝুঁকানো আর পুরোটা ঝুঁকানো মাথায় রাখা যেটাই রাখা হোক যেভাবে করা হোক এইটা এই যে সেজদাটা ছিল এই সেজদাটার ধরন আমাদেরকে প্রথমে জানানো হয়নি এক তৃতীয়ত আমরা ধরে নিলাম যে সেজদাটা মাটিতে করা হয়েছে তাহলে এটা কখনো সেজদা আবাদত ছিল না অ্যাবাদতের সেজদা ছিল না তো এবাদতের সেজদা না থাকার কারণে বাকি যেটাই হয়েছে এটাকে শিরিক বলা যাবে না এই জন্য কারণ এটা তো অবদ্ধতার জন্য নয় বরং তার নেতৃত্ব কর্তৃত্ব মেনে নেওয়ার জন্য বলা হচ্ছে কারণ আদম আসছে অর্থ হচ্ছে পূর্ববর্তী সমস্ত কর্তৃত্ব খতম হয়ে যাচ্ছে তারাই শ্রেষ্ঠত্ব পাবে এটা শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য সেটা করা আল্লাহ নির্দেশকে মানতে বলা হয়েছে পরবর্তীতে আল্লাহ তালা তাদেরকে সেই নির্দেশনা অবস্থা অনুসারে তাদেরকে আল্লাহ তার আদমের শ্রেষ্ঠত্বর বিষয়টি তুলে ধরলেন যে আদম আসলেই শ্রেষ্ঠ এটা তিনি তুলে আল্লাহ আল্লা আল্লাহারা তুলে ধরতে আল্লাহতারা কারিমে সেটা দেখিয়ে দিয়েছেন যে আদম শ্রেষ্ঠ এবং সে অনেক কিছু অনেক কিছু নাম মুখস্থ রাখতে পারে এবং স্টেন্টাইজ করতে পারে এবং তার দ্বারা পৃথিবী আবাদ হওয়া সম্ভব অনেক কিছু করতে পারবে সে তার দেখবে লোহা লোহা দিয়ে সে কিছু বানাইতে পারবে সে দেখবে পানি পানি দিয়ে অন্য কিছু বানাইতে পারবে সে দেখবে গাছ গাছ দিয়ে সে কিছু বানাইতে পারবে এই যে তিনতাজি যে আকলটা এটা আল্লাহতারা এটা বিশেষভাবে আদম আল্লাহ সাল্লা ইসলামকে দিয়েছেন এবং বিশেষ ভিন্ন ভিন্ন নাম হয়ে গেছে লোহা লোহা থাকে না অনেক লোহা এ কম্পিউটার হয়ে যাচ্ছে লোহা আবার তার হয়ে যাচ্ছে লোহা ফেরেক হয়ে যাচ্ছে কত কিছু নাম ভিন্ন ভিন্ন নাম আদম আল্লাহ এটা এইগুলি ভিন্ন ভিন্ন অবস্থাতে ভিন্ন ভিন্ন নাম তিনি বলতে সমর্থ হয়েছিলেন যেটা অন্যান্যদের আল্লাহ তালা তাদেরকে সেই জ্ঞান দেননি এই জন্য তারা সেটা বলতে পারেনি অর্থাৎ আদমের এই শ্রেষ্ঠত্ব সেখানে অ্যানমের মাধ্যমে প্রকাশ পেয়েছিল তো আল্লাহ তালা এই জন্য আদম আলাই সাল্লা সেজদা করার জন্য জিন এবং ইবলিশকে নির্দেশনা ফেরেস্তা এবং জিনকে জিনদেরকে নির্দেশনা দিয়েছিলেন তো তারা ফেরেশতারা সবাই সেজদা করেছিল সবাই কিন্তু ইবলিশজদা করেনি এই সেজদা অর্থ অবশ্যই অ্যবাধতার সেজদা কখনও নয় কারণ কোনো কালেই এবারতের শ্রীদা আল্লাহ ছাড়া কারোর জন্য করা বৈধ ছিল না সুতরাং এটাকে উপরে ইয়া করে ভিত্তি করে কেউ কেউ যেন কখনো যেন না বলে যে আমরা এই কবরগুলিতে অথবা পিসাবকে অথবা কোনো আল্লাহর বড়ো ব্যক্তিকে অথবা কোনো রাজাকে অথবা মহারাজাকে সম্রাটকে আমরা এই মাথা নিচু করে ঝুঁকাচ্ছি এটা এবাদত্তের শ্রীদান এই জাতীয় কথাবার্তা বলার কোনো সুযোগ নেই কারণ এটা একটা যোগে এই জাতীয় ঝুঁকিয়ে সম্মান দেখানো যায় ছিল এই সময় এই শরীয়তে এসে এই জাতীয় ঝুঁকিয়ে সম্মান দেখানো হারাম ঘোষণা করা হয়েছে আর যদি এই হারামটাকে কেউ হালাল মনে করে তো সেটা হয় শিক তা আনুগত্যের শিরিক বলা হয় এই জন্য কোরআনে কারিমা আল্লাহ বলেছেন ওয়াইন কুমলা মুশরিকুন। যদি তোমরা তাদের আনুগত্য করো তবে তোমরা মুশ্রিক হবে সেটা কি সে মার্শাল ছিল এটা যে মুশ্রেকরা বলতো যে যেই জিনিস তোমরা জবে করে খাও সেটা তোমরা হালাল বলো যেদিন আল্লাহ মেরেছে এটা তোমরা না যায় বলো এটা কিভাবে হইতে পারে আল্লাহ তালা তখন এই আয়াত নাজিল করে বলেন ওই না মুর্শিক হুন যদি তোমরা মুর্শিকদের আনুগত্য করো তাহলে তোমরা মুর্শিক হয়ে যাবে কেন মুর্শ্রিকরা তোমাদেরকে আল্লাহর বিধানের বাইরে হারামকে হালাল করতে বলে তোমরা যে হারামকে হালাল করো তো তোমরা মুর্শিদদের আনুগত্য করলে সিরকের ব্যাপারে তোমরা মুর্শিক হয়ে যাবে তো সেই হিসাবে যেই ব্যক্তি এখন যেহেতু আল্লাহ তালা হারাম ঘোষণা করছেন সেটা করা এবং আল্লাহ তালা সিজদা আল্লাহ ছাড়া কারোর জন্য জায়েজ করেননি এবারতের সিজদা সুতরাং যে কেউ এই জাতীয় এবং তাহাই তো সেইজদা জায়েজ মনে করবে এবার তো কোনোভাবে কখনো জায়েজ ছিল না এই সম্মানের জন্য বা সালামের জন্য এই সেজদাকে যে কেউ জাহেজ বলবে সে কিন্তু আল্লাহর আল্লাহর নির্দেশনার বিপরীতে গেছে এবং তারা কাফের মুশ্রিদ নির্দেশনার ভিতরে চলছে এই এটা কখনো আর বৈধ হবে না তখন এটাকে তখন কী হয়ে যাবে সে أو الشيء مشرك هو يزبين كانوا تحليل تحريم الحلال أو تحليل تحليل الحرام يتكبر الله شرك এটা শিরকের একটি প্রকার কুহুর একটি প্রকার এই জন্য সে ব্যক্তি মুসেক হয়ে যাবে সুতরাং কেউ যদি এখন যে কোনো ভাবে হোক যেন তেন বা যে কোনো অসিলা দিয়ে যে কোনো একটা উপায় বলে যে আমি তো এটা সম্মানার্থে করছি আমি তো এটা সালাম দেওয়ার জন্য করছি এই জাতীয় কোনো কিছু কেউ মাথা যোগায় কারো পাশে অথবা এই জাতীয় কোনো অবস্থায় কেউ যদি কোনো কারোর কাছে সিঁড়ি সে যা লাগায় তাহলে সে সরাসরি কাফের এবং হয়ে যাবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত তাকে স্পষ্ট তার কাছে বিষয়টা স্পষ্ট থাকবে না যদি কোনো অজ্ঞ থাকে এবং যারা সুযোগ তার না থাকে এবং কোনো সন্দেহ থাকে তখন তাকে সরাসরি নির্ধারণ করে একজনকে মুশেক বলবে না তুমি আমভাবে সাধারণভাবে বলবেন যারাই বর্তমানে এভাবে বলবেন যারাই বর্তমানে কোনো কোনো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো রকমের সেচ সেটা অবাদতই হোক অথবা তথাকথিত সালামের সেচ যেটাই বলা হোক না কেন করে সেই ব্যক্তি মুশ্রেক হয়ে যাবে সে ব্যক্তি মুশ্রেক হয়ে যাবে এবং সে ব্যক্তি কাফের হয়ে যাবে এটা আমভাবে বলতে পারবেন এর কারণ দেখুন কিন্তু হ্যাঁ যদি কোনো কেউ অজ্ঞ থাকে তখন তাকে সেটাকে কাফের বলা যাবে না এ প্রমাণে ছিল ইসলামের সাহাবি মহাজটা দিলে আহ তিনি হিরা থেকে আসলেন সে দেখেন সোল্লা সাল্লাহামের সামনে তিনি সেদা করে বসলেন বলেন যে মহাজা মহাজাইয়া মহাজিটা কী করলে তুমি বলে রসল্লা আমি দেখছি ওদের বড় বড় পাদ্দিদেরকে ওদের মানুষরা সেজদা করে এই জন্য আমি আপনার বলছি যে আমার রসুল তো হচ্ছে উত্তম আমি যে সেদা করি রসুল যে না আমি তো সেজদা অনুমোদন করিনি যদি আমার আমার শরীয় থেকে কাউকে সে দেখার অনুমতি থাকতো তাহলে স্বামীকে সে দেখার জন্য আমি স্ত্রীকে অনু অনুমোদন করতাম কিন্তু আমি সেটা তার জন্য করিনি এটা অনুমোদিত নয় যদিও বিশাল হক রয়েছে স্ত্রীর উপরে স্বামীর বিশাল হক রয়েছে তারপরেও তার জন্য এসে অনুমোদিত নয় এর অর্থ হচ্ছে কখনও অনুবৃত হতে পারে না আবার তিনি এটাও বলেছেন যে তুমি যদি আমার কবর পাশে দাঁড়াও আমার মৃত্যুর পর তাহলে কি তুমি চিন্তা করে বলে না বল কেন তুমি সেটা করছো তাহলে তুমি অর্থাৎ বুঝে চাচ্ছেন এটা যে এই জাতীয় সিজদা কখনও বৈধ হতে পারে না তো যেহেতু এই শরীয়তে কোনোভাবেই কারোর জন্য মাথা ঝুঁকানো অথবা কারোর জন্য এবাদতের সেজা কোনোটাই শরীয়ত অনুমোদিত না এই জন্য এটা কোনোভাবে যায়জ না আমাদের সমাজে দেখা যায় অনেকেই কারোর সাথে মোসাফা করার সময় মাথা ঝুঁকিয়ে থাকে এটাও কিন্তু গুণার ভিতরে পড়বে এটাও অনুমোদিত না কারণ এই মাথা ঝুঁকানো শরীয়তে অনুমোদিত না মাথা সোজা রেখে আপনাকে সালা মুসাফাহা বা এটা করবেন কারোর জন্য কারোর সামনে আপনি মাথা ঝুঁকিয়ে থাকবেন এটা ইসলামী শরীয়ত বলে না একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য নয় এই জন্য আপনি সালাতের ভিতরে মাথা ঝুঁকিয়ে থাকেন যখন দাঁড়ান সেজার দিকে তাকিয়ে থাকেন এর বাইরে দেশে দিকে তাকান না যখন আপনি রুকুতে যান মাথা ঝুঁকান যখন সেজা যান মাথা ঝুঁকান এই মাথা ঝুঁকানোর বিষয়টি যদি সালামের জন্য সম্মান দেখানোর জন্য তবুও সে কুপুর হবে আর যদি এবারতার জন্য তোলো বিল আওলা অর্থাৎ বিল এজমা সব সময়ের জন্য এটা কুফুরি এবং শির ছিল এবং শিরিক এবং কুপুরি হবে এতে কোনো সন্দেহ নাই এই জন্য এই বিষয়টি স্পষ্ট করা আমাদের জন্য খুবই জরুরি অনেক সময় এটা অনেকেই বলে থাকেন যে এটা জায়েজ না এক শরীয়তে জায়েজ হলো আরেক শরীয়তে যদি এখন অবৈধ জায়জ একটা অংশ বিষয় অন্য অর্থে জায়েজ হলো অন্য শরীয়তে সেটা জায়েজ নেই যেমন আপনি বুঝে বলি আদম আলাহিস্লামের শরীয়তে এক বোনকে কে আদম আলাহিহাল্লাম আর একই ঘরের সন্তান একই আদম আলাহিহাসাল্লামের সন্তানরা পরস্পর বিবেদন আবদ্ধ হয়েছেন এখন যদি কেউ যদি এটা জায়েজ মনে করে সে শিখে হবে সে সঙ্গে সঙ্গে বিল ইজমা উম্মতের সে কাফের হয়ে যাবে এবং কোনো কোনো শরিয়তে আছে দুই বোনকে একাত্তর বিয়ে করার বিষয়টিও বৈধ ছিল আপনারা জানেন সেটাও বর্তমান যদি কেউ মনে করে যে জায়েজ তাহলে সে কাফের হয়ে যাবে তো সুতরাং এবং কোনো কোনো শরীয়তে মদ খাওয়া জায়েজ ছিল এখন থেকে মদ খাওয়া জায়েজ মনে করে সে কাফের হয়ে যাবে মোশেক হয়ে যাবে তো সুতরাং বোঝা যাচ্ছে যে আপনি ওই সমস্ত এই চিপা চাপার দলিল দিয়ে আপনি রাজপথের দলিলটাকে নষ্ট করতে পারবেন না অর্থাৎ আপনি এটাকে যদি কেউ এরকম সেজদা করে তাকে বলবেন না যে আপনি তো সম্মান সূচক করছেন মনে হয় বা তিনি সম্মান সূচক করছেন অথবা তিনিও বলবেন না যে আমি সম্মান সূচক করেছি না সম্মান সূচক সে দেওয়া এখন আর জায়েজ নাই বরং এটা শিরিক এটা শুধু হারামের ভিতর সীমাবদ্ধ থাকবে না কারণ তিনি হারামকে হালাল মনে করছেন এই করছেন এবং হারামকে হালাল মনে করলে সেটা শিরিক হয় এটা এই মারিমার এতে কোনো সন্দেহ নেই এটা আশা করি বুঝতে পারছেন আর আপনি যেটা বলছেন এরপরে ইসুব আল্লাহ সাল্লাত্তুসলাম স্বপ্নে চন্দ্র সূর্য তাকে শ্রেদ্ধা দিচ্ছে এই চন্দ্র সূর্য শ্রেদ্ধার অর্থ এইটা চন্দ্রসূর্যকে আপনি দেখছেন কখনো তো আপনি চন্দ্রসূর্য শ্রেতা বুঝেন কীভাবে চন্দ্রসূর্য শ্রেজা দিয়েছে এটা কি তাদের কি কপাল আছে এটা হচ্ছে তিনি দেখছেন যে চন্দ্রসূর্য তার প্রতি সম্মান দেখাচ্ছে অথবা কোনো কোনোভাবে তার নির্দেশনা মেনে চলছে এটা সারা কিছুই নয় তো তারা কী করছে সেটা কীভাবে করতেছে লুটে লুটে পড়তেছে এটা দেখাচ্ছে এই ঘটনা যে আল্লাহ তালা কোরআন করিম বলেছেন এটাকে অস্বীকার করার কোনো জো নেই কিন্তু স্বপ্নের জিনিসগুলো বাস্তবে নিয়ে এসে দলিল দেয়া এটা হচ্ছে এক ধরনের এক ধরনের ভুল ভুলে ভুল পথে চলার প্রবণতা যেটা আমরা দেখতে পাই আল্লাহ তালা তার নবীকে সব আল্লাহ তালাকে তার নবী স্বপ্নে দেখেছেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি কি বলতে পারবেন কীরকম দেখেছে বা কেমন দেখেছে কখনও বলতে পারবেন রসুল নিজেও বলেননি যেহেতু রসুল নিজেও বলেননি আপনি বলতে পারবেন না ঠিক অনুরূপভাবে চন্দ্র সূর্য সেজদা করেছে করে সেই ইউসুফ আল্লাহ এটা কোরআন আয়তদার সাব্যস্ত কিন্তু সেজদা দেওয়ার ধরন বা নিয়ম কোনোটাই আমরা জানি না আরেকটি জিনিস আপনি হয়তো বলেননি কিন্তু বলতে পারতেন সেটা হচ্ছে ইউসুফ আল্লাহ সাল্লাতসাল্লাম তার পিতা মাতাকে আসনে সিংহাসনে বসিয়ে তারপর খারুলাউ সূর্যা দেন তারা সিদ্দে পড়ে গেল ইসুব আলাইসলামের জন্য ওকাল ইয়া আবাতি উল উলুইয়া এমন কাবলু এই সাজাটাও সম্মানের ছিল এবং কীরকম ছিল এটা ধরন আমাদের বলা হয়নি তবে যেহেতু ওই শরীয়তে বৈধতা ছিল এটা সম্মানের জন্য আমাদের শরীরতে বৈধতা দেওয়া বৈধতা দেওয়া হয়নি সেই জন্য সম্মানের সহজ হোক অথবা অ্যাবাজতের সহজতে হোক কোনোভাবেই কোনোটাই জায়েজ নাই একটা সর্ব সর্ব সবসময় হারাম ছিল আর একটা আমাদের শরীয়তে হারাম করা হয়েছে আর তা হারামকে হালাল মনে করা শিরিক এবং বড় কুহুরি এবং ইমান হারা হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝছেন এই জন্য কোনোভাবেই বর্তমানে যা প্রচলিত আসে কোনো ব্যক্তিকে সেজ দেখ করা কোনো ব্যক্তিকে অপমান মান সম্মান করার জন্য মাথা নিচু করে দাঁড়ানো অথবা কারোর সামনে ইয়া হয়ে থাকা একেবারে প্রণাম হয়ে থাকা কারোর সামনে নিজেকে বাঁকা করে রাখা এই জাতীয় অনেক সময় নাটকে যে যেসব দেখানো হয় এগুলি সিরকি দিনই দেখানো হচ্ছে বিভিন্ন রাজা প্রজা অথবা তথাকথিত বিভিন্ন সিরিলিস তিরিলিস বিভিন্ন নাম নামও জানি না ভালো এগুলির বিভিন্ন যে সমস্ত এগুলি দেখানো হচ্ছে এই সিরিয়াল দেখানো হচ্ছে এগুলির মধ্যে যেভাবে এই রাজা বাদশাহের সামনে মানুষ নিজেদেরকে মাথা বাঁকা করে রাখে ঝুঁকে রাখে এগুলি সবই শিরকি কাজ কারণ এই শরীয়তে আমাদের শরীয়তে এটা জায়েজ না এটা হারাম আর হারামকে হালাল মনে করা সিঁড়ি এবং বড় কুফুরি কোনো সন্দেহ নাই সুতরাং বড় সিঁড়ি বড় কুপুরি থেকে আমাদের বাঁচতে হবে এভাবে খুঁজে একটা বের করে কোন রকমের একটা একটা অর্থ বের করে কোনো একটা উপায় বের করে কোনো একটা সাধারণ একটা বুদ্ধি বের করে কোনোভাবে জায়েজ করা এগুলি আসলে তনুমিত কাজ নয় এগুলি বেদাতিদের কাজ এগুলি হচ্ছে যাদের অন্তর বক্র তারা সেটা করে থাকে আল্লাহ তালা কোরআনকারী বলেছেন زي القران الكريم الله تبارك الذين في قلوبهم زيغ فاتبعون ما تشابه منه ابتغاء الفتنه وابتغاء تاويله جارا যাদের অন্তর যাদের অন্তর বাঁকা তাদের তারাই শুধুমাত্র এই এই সমস্ত জিনিসের পথ বক্র অর্থ খুঁজে থাকে যে কিভাবে বাঁকা করে কোনোটাকে কীভাবে জায়েজ করার কোনো সুরত বের করা যায় কিনা এরকম জিনিসগুলো শুধুমাত্র তাদের অন্তরের বক্রতা আছে তারাই শুধু করে থাকে এই জন্য উন্মতের মধ্যে যারা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সাহাবায় রাম তাবেন আইম মুস্তাহিদিন এবং এবং আমাদের ইমামরা হাদিসের ইমামগণ এবং যুগ যুগ ধরে যে সমস্ত মহাদ্রেশির উপর চলে আসছে তাদের মধ্যে সেটা পাবেন না পাবেন শুধুমাত্র কোন কোনো গ্রামের স্কুলে পড়েছে কোথাও কোনো স্কুলে কোথাও অথবা বড় ডিগ্রি কিন্তু অ্যালমের ডিগ্রি ধারি না অথবা অ্যালমের সাথে তার কোনো সম্পর্ক নেই কোরআন হাজার বুঝে না এরকম লোকগুলির মাধ্যমে এরকম পাবেন যে চিপা চাপা খুঁজে কোনো রকম সেটা জায়গা করার প্রবণতা তাদের মধ্যে দেখা যায় আল্লাহ আমাদেরকে এই সমস্ত প্রবণ থেকে হেফাজ করুন এবং আমাদেরকে শিল্প এবং কুকুর থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ আমাদের এই হতে পারছি এবং এই সমস্ত ব্যাখ্যা ভুল ব্যাখ্যা থেকে আমাদেরকে হেফাজত করুন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার তাপসিরটি দেখতে পারেন আর তাপসির মধ্যে দুইটি জায়গাতেই বিষয়ে উল্লেখ করেছি অর্থাৎ সুরা বাকার আদম আলাহ সালাতামের সে জায়গা যেমন উল্লেখ করেছি তেমনি ভাবে ইউসুফ আলাহিহালাত্তসালামের সে যে জায়গা বিষয়টি বিষয়টি উল্লেখ করেছি আর ইউসুফ আলাহ সরত ইউসুফের মধ্যে সেটা উল্লেখ করেছি আর আরেকটি এতে উল্লেখ করেছি ফত আল হামাবি মধ্যেও সেটা উল্লেখ আছে সেখানেও দেখতে পান সেখানেও বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি আল্লাহ আমাদের পুজো দান করুন